ইংরেজি সাহিত্যে দ্য আর্ট অফ টু সিটিসের ব্যাপারে আমরা যেটা বলবো যে এটি একটি ঐতিহাসিক নভেল, এই উপন্যাসটা একটি মানে ঐতিহাসিক নভেল। আমাদের যে চার্লস ডিকেন্সের যে অন্য যে উপন্যাসগুলো, আমাদের যে যে উপন্যাসগুলোর নাম আমি বলেছি, গ্রেট এক্সপেকটেশন, অলিভার টুইস, ডেভিড কপারফিল্ড, হার্ড টাইমস, আর ক্রিসমাস ক্যারল, এই উপন্যাসগুলো কিন্তু কোনোটাই ঐতিহাসিক উপন্যাস না। ওইটা একটা সমাজের প্রেক্ষাপটে তৈরি হয়েছে, রচনা করেছেন তিনি, একটি সমাজকে তিনি তুলেও ধরার চেষ্টা করেছেন, কিন্তু সেটিকে কিন্তু ঐতিহাসিক উপন্যাস বলা যাবে না। তো কিন্তু আমাদের যে আ টেল অফ টু সিটিস, এটি একটি ঐতিহাসিক নভেল। তোমরা সকলেই জানো যে হিস্ট্রিক্যাল ড্রামা তো আমরা জানি, যে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের ঐতিহাসিক নাটকের কথা তোমরা জানো, যেমন রিচার্ড দি সেকেন্ড, অথবা জুলিয়াস সিজার, অথবা অ্যান্টনি ক্লিওপেট্রা, হেনরি দ্য ফোর্থ, এই যে উপন্যাস, এই যে নাটকগুলো উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন, এগুলো কিন্তু ঐতিহাসিক নাটক। কিন্তু ঐতিহাসিক নাটক যেরকম আছে, আবার ঐতিহাসিক উপন্যাসও কিন্তু আছে, যে হিস্ট্রি বেসড নভেল, এটা আমাদের বাংলা সাহিত্যেও আছে। তারপরে কি তোমার বিভিন্ন সাহিত্যেই আমরা এই ধরনের উপন্যাস পাই। আর টেল অফ সিটিস, টু সিটিসটা একটি ঐতিহাসিক উপন্যাস, হিস্ট্রিক্যাল নভেল। এবং এটা তোমরা অনেকেই জানো যে ফরাসি বিপ্লব, যে 1789 সালে যে ফরাসি বিপ্লব হয়েছিল, যেটাকে আমরা ফ্রেঞ্চ রিভলিউশন বলি, এবং সেই ফ্রেঞ্চ রেভলিউশনের প্রেক্ষাপটে এই আ টেল অফ টু সিটিস উপন্যাসটি চার্লস ডিকেন্স লিখেছেন। এবং যদিও ফরাসি বিপ্লবের বেশ অনেকদিন পরেই তিনি লিখেছেন, কারণ তিনি তো জন্মগ্রহণ করেছেন 1812 সালে, এই উপন্যাসটা প্রকাশিত হয়েছে 1859 সালে, সেটা কিন্তু 1789 সালে যে ফরাসি বিপ্লব হয়েছে তার অনেক পরে, ফরাসি বিপ্লবের অনেক পরে কিন্তু তিনি এই উপন্যাসটা প্রকাশ করেছেন। তো কিন্তু প্রকাশ করলেও এটি কিন্তু একটি ঐতিহাসিক উপন্যাস, মানে ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে এই উপন্যাসটাকে তিনি রচনা করেছেন। এই উপন্যাসটা দুইটা নগরীর গল্প, এই জন্য এই উপন্যাসের নাম হচ্ছে আ টেল অফ টু সিটিজ। একটি গল্প দুইটি শহরের একটি গল্প। দুইটি শহর কোনটা কোনটা? এক হচ্ছে প্যারিস, আর আরেকটা হচ্ছে লন্ডন। প্যারিস এবং লন্ডন, এবং প্যারিস এবং লন্ডন এটা ইংল্যান্ডের রাজধানী, ইংল্যান্ডের ক্যাপিটাল সিটি লন্ডন, এবং ফ্রান্সের ক্যাপিটাল সিটি প্যারিস। তোমাদের একটু ইংরেজি সাহিত্যের ছাত্র শিক্ষার্থী হিসাবে তোমাদের একটু মাথায় রাখতে হবে, ফ্রান্স এবং ইংল্যান্ড কিন্তু দুইটা প্রতিবেশী রাষ্ট্র, মানে তাদের কিন্তু বাউন্ডারি একই। আমাদের যেরকম বাংলাদেশ, ভারত, বাংলাদেশ এবং ইন্ডিয়া, যেরকম আমাদের বাউন্ডারি আছে অনেক জায়গা দিয়ে, আবার যেরকম ভারত পাকিস্তান বাউন্ডারি আছে অনেক জায়গা দিয়ে, ঠিক এরকম কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্স কিন্তু দুইটা রাষ্ট্র ইউরোপের, যারা যাদের বাউন্ডারি কিন্তু আছে। এবং তোমরা ডোভার বিচ কবিতাটা তোমাদেরকে আমরা অনার্স মানে পার্ট থ্রিতে পড়িয়েছিলাম, ডোভার বিচ, ম্যাথু আর্নল্ডের, ওই যে ডোভার বিচ যেটা, ওইটা কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্সের বাউন্ডারিতে অবস্থিত, মানে ডোভার ব্রিজটা পার হলেই ফ্রান্স, আর এপার হচ্ছে ইংল্যান্ড। তো সুতরাং এরকম দুইটি নগরীর গল্প, এবং ইংল্যান্ড এবং ফ্রান্সের মানুষজনের মধ্যে তারা কিন্তু এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে তাদের কিন্তু যাতায়াত ছিল, যোগাযোগ ছিল, এখনো আছে। তবে আগে একটা ব্যাপার ছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে, সেটা হচ্ছে আগে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা সবসময় একটা এনমিটি, যেটাকে আমরা বলি শত্রুতা পূর্ণ একটা আচরণ, যেমন বর্তমানে ইন্ডিয়া পাকিস্তানের যেরকম আচরণ, সেরকম যে আচরণটা, এই আচরণটা ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে ছিল। এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন সময় কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ এগুলো ছিল। এবং তোমরা অনেকেই জানো, তোমাদেরকে সাহিত্য পড়ানোর সময় আমরা হয়তো বলেছি, অবশ্যই বলেছি, যে ফ্রান্স থেকে বিভিন্ন ধরনের উপজাতীয়রা এসে ইংল্যান্ডের বহু জায়গায় দখল করে ফেলেছিল, নরম্যান আমলে, ফ্রান্সের নরমান্ডি উপকূল, সেই নরমান্ডি উপকূল থেকে নরম্যানরা এসে এখানে সবকিছু দখল করে ফেলেছিল মিডিল ইংলিশ পিরিয়ডে। সেই জন্য কিন্তু মিডিল ইংলিশ পিরিয়ডকে অ্যাংলো নরম্যান পিরিয়ড বলা হয়। নরম্যান কিন্তু ফ্রান্সের একটা জাতিগোষ্ঠী, উপজাতীয় গোষ্ঠী, নরম্যান্ডি উপকূলে তাদের অবস্থান ছিল। সুতরাং ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু যুগে যুগে ছিল, কিন্তু আধুনিক কালে মানে পরবর্তীকালে এসে এবং ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে ওই দ্বন্দ্ব বা সংঘাতটা কিন্তু এখন আর নেই, মানে তাদের মধ্যে মোটামুটি একটা অপেক্ষাকৃত বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থান, যেটা আসলে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোতেও থাকা উচিত, কিন্তু আনফর্চুনেটলি সেটা নাই। তো যাই হোক, তো এখানে আমরা সেই জন্য এই দুইটি নগরীর গল্প হিসাবে এই উপন্যাসটাকে রচনা করা হয়েছে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে। এবং এই উপন্যাসের যদি আমরা চরিত্রগুলোকে বিবেচনা করি, তাহলে এই উপন্যাসের যে নায়িকা, এই উপন্যাসের নায়িকার নাম হচ্ছে লুসি ম্যানের, লুসি হচ্ছে সংক্ষেপে আমরা বলি লুসি, লুসি হচ্ছে এই গল্পের নায়িকা। আর লুসির দুইটা নায়ক ছিল, অনেক সময় এরকমটা হয় না যে একজন নায়িকা থাকে, নায়িকার আবার দুইজন নায়ক থাকে, আবার অনেক সময় দুইজন নায়কের একজন নায়িকা থাকে, মানে একজন নায়িকা কমন নায়িকা, মানে এখানে তাই,
একজন মানে কমন নায়িকা দুজন নায়ক, আবার একজন কমন নায়ক দুজন নায়িকা, এরকমও আছে। এটা আমরা সিনেমা টিনের মতো দেখি, বিভিন্ন উপন্যাসে হয়তো হতে পারে যে একজনের প্রতি একাধিক ব্যক্তি আগ্রহী। তো এখানে আমাদের লুসি ম্যানেট আমাদের গল্পের প্রধানতম ফিমেল ক্যারেক্টার, লুসি ম্যানেট, এবং লুসি ম্যানেটের জন্য মানে লুসি ম্যানেটকে বিয়ে করতে আগ্রহী ছিল দুইজন। একজন নাম হচ্ছে সিডনি কার্টন, নামটা মনে রাখতে হবে, সিডনি কার্টন আমাদের এই গল্পের নায়ক, এই গল্পের মূল নায়কের নাম হচ্ছে সিডনি কার্টন। আর আরেকটা নায়ক ছিল এই গল্পের, তার নাম হচ্ছে চার্লস ডার্নে। চার্লস ডার্নে হচ্ছে এই গল্পের আরেকটা নায়ক, কিন্তু মূল নায়ক বা প্রধানতম মেল ক্যারেক্টার হচ্ছে সিডনি কার্টন, আর প্রধানতম ফিমেল ক্যারেক্টার হচ্ছে লুসি ম্যানেট। লুসি ম্যানেটের বাবার নাম ছিল আলেকজান্ডার ম্যানেট, ডক্টর আলেকজান্ডার ম্যানেট। হ্যাঁ, ডক্টর আলেকজান্ডার ম্যানেট লুসি ম্যানেটের বাবা। আর এছাড়া আর এই গল্পের আরো কয়েকটা চরিত্র আছে, একটা হচ্ছে এই এই গল্পে একটা ব্যাংক ব্যাংককে উল্লেখ করা হয়েছে, ব্যাংক এবং ইংল্যান্ডের একটা লন্ডনের একটা বিখ্যাত ব্যাংক টেলসন ব্যাংক, এবং টেলসন ব্যাংকের একজন কর্মকর্তা, টেলসন ব্যাংকের একজন কর্মকর্তা, তার নাম হচ্ছে জার্ভিস লরি, তার এই ব্যাংক কর্মকর্তার নাম হচ্ছে জার্ভিস লরি। আর আলেকজান্ডার ম্যানেটের যখন তিনি ফ্রান্সে ছিলেন প্যারিসে, তখন তার সাথে রিলেটেড কয়েকজন ছিল যারা ফরাসি বিপ্লবে যাদের অনেক বেশি অবদান ছিল, সেই দুজনের দুজন দুজন হাজব্যান্ড এবং ওয়াইফ, মসিয়ে ডেফার্জ, মসিয়ে ডেফার্জ এবং ম্যাডাম ডেফার্জ, হাজব্যান্ড ওয়াইফ মসিয়ে ডেফার্জ এবং ম্যাডাম ডেফার্জ। মসিয়ে ডেফার্জ এবং ম্যাডাম ডেফার্জ তারা হচ্ছে ইংল্যান্ডের একদম মানে সরি প্যারিসের এক দম্পতি, মূলত তারা মদের ব্যবসা করতো, তাদের একটা মদের দোকান ছিল, কিন্তু তারা ফরাসি বিপ্লবে তাদের অনেক ভূমিকা ছিল, যে কারণে তারা তাদের নাম ঐতিহাসিকভাবেই, এটা ঐতিহাসিক চরিত্র, মসিয়ে ডেফার্জ, ম্যাডাম ডেফার্জ, এবং তারা তাদের তারা এখানে আছে। আরেকটা বা প্যারিসের বা ইংল্যান্ড মানে ফ্রান্সের বিখ্যাত একটা অভিজাত পরিবার, সেই অভিজাত পরিবারের নাম হচ্ছে মানে এভারমন্ট ফ্যামিলি, এবং এভারমন্ট ফ্যামিলির মানে একজন মার্কাস এভারমন্ট, মার্কাস এভারমন্ট, সে হচ্ছে চার্লস ডার্নের চাচা, চার্লস ডার্নের চাচা। মানে এই যে কয়েকটা চরিত্র আমি বললাম মৌলিক, আরো কিছু চরিত্র বা আছে, বার্সার নামে একটা ক্যারেক্টার আছে স্পাই, সেগুলো মাইনর ক্যারেক্টার, কিন্তু প্রধানতম যে চরিত্রগুলো আমি বললাম, এই চরিত্রগুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং তাদের সম্পর্কে খেয়াল রাখতে হবে। লুসি ম্যানেটের কথা বললাম, লুসি ম্যানেটের বাবার কথা বললাম, চার্লস ডার্নের কথা বললাম, সিডনি কার্টনের কথা বললাম, মসিয়ে ডেফার্জ এবং ম্যাডাম ডেফার্জের কথা বলেছি, এবং মার্কাস এভারমন, মোটামুটি এই, এবং জার্ভিস লরি, এই কয়েকটা চরিত্রকে আমাদের একটু মনে রাখতে হবে, এবং তাহলে আমরা এই উপন্যাসটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারবো। এই গল্পে আমরা যেটা দেখবো যে আলেকজান্ডার মেনেট, ডক্টর আলেকজান্ডার মেনেট, এটা তোমরা অনেকেই জেনে থাকবা যে ইংল্যান্ডের অনেকেই কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় কিন্তু ফ্রান্সে তারা পেশাগতভাবে তারা ফ্রান্সে যাইতো, মানে প্রফেশনাল। তোমরা তোমরা অবশ্যই কি বলে উইলিয়াম সমারসেট মমের নাম শুনেছ, উইলিয়াম সমারসেট মম একজন বিখ্যাত উপন্যাসিক এবং ছোট গল্পকার, রাঞ্চেন গল্প তার পড়েছ। উইলিয়াম সমারসেট মম কিন্তু তিনি ইংল্যান্ডের নাগরিক, কিন্তু তিনি কিন্তু ফ্রান্সে ছিলেন, প্যারিসে ছিলেন। এই লাঞ্চের গল্পটা যে প্রেক্ষিতে রচিত সেটা কিন্তু প্যারিসের প্রেক্ষিতে রচিত, কিন্তু মানে ইংল্যান্ডের প্রেক্ষিতে বা লন্ডনের প্রেক্ষিতে না। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে ইংল্যান্ডের অনেক ব্যক্তিরা তারা কিন্তু ফ্রান্সে যেও কি করতো, মানে তাদের জীবিকার চেষ্টা করতো বা প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপ করার চেষ্টা করতো, হয়তো উল্টাটাও ঘটতো, হয়তো না অবশ্যই উল্টাটাও ঘটতো, ইংল্যান্ডেরও কেউ কেউ আবার কি মানে ফ্রান্সেরও কেউ কেউ ইংল্যান্ডে কিন্তু মানে ভাগ্যের অনুসরণ, মানে যেহেতু পাশাপাশি দুটো রাষ্ট্র, এটা হওয়াটা অস্বাভাবিক না। যেমন আমাদের অঞ্চল, এই অঞ্চলে ইন্ডিয়ার অনেকেই আছে যারা এখানে আমাদের বাংলাদেশে জব করে, আবার আমাদের বাংলাদেশের কেউ কেউ ইন্ডিয়াতে জব করে, এরকমও আছে। তো সুতরাং সেই ব্যাপারটা আমরা এখানে দেখতে পাই যে ডক্টর আলেকজান্ডার মেনেট, সে হচ্ছে আসলে একজন ডাক্তার। আমাদেরকে তো উইলিয়াম সমারস মম কিন্তু একজন ডাক্তার ছিলেন, মানে মানে যেটা আমরা ফিজিশিয়ান বলি, তিনিও কিন্তু একজন ফিজিশিয়ান ছিলেন। তো যাই হোক, এই ডক্টর আলেকজান্ডার মেনেট উনি কিন্তু মানে ডাক্তার হিসাবে প্যারিসে অবস্থান করতেন, প্যারিসে তিনি ছিলেন, এবং প্যারিসে থাকা অবস্থায় মানে তিনি মানে যখন ছিলেন, যখনকার প্রেক্ষাপটে এই উপন্যাসটা, তখন ফরাসি বিপ্লব সংগঠিত হচ্ছে, এবং ওরকম একটা সময় ডক্টর আলেকজান্ডার মেনেট প্যারিসে ডাক্তারি করতেন, মানে তিনি প্যারিসে একজন ডাক্তার মানে পেশাগত জীবনে, এবং তখন ফরাসি বিপ্লব হচ্ছে। ফরাসি বিপ্লবের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে ফরাসি বিপ্লবটা ছিল অভিজাতরা ফ্রান্সে, তারা প্রচুর অত্যাচার করতো অধীনস্থদের উপরে। এটা যে শুধু ফ্রান্সেই করতো ব্যাপারটা এরকম না, পৃথিবীর বহু অঞ্চলেই এটা আছে, বা এখনো হয়তো আছে, হয়তো না অবশ্যই আছে, কিন্তু ফ্রান্সের ব্যাপারটা হয়ে গেছিল মাত্রাতিরিক্ত। যখন হয়ে যায় তখন বাস্তিলের কারাগারের নাম তোমরা শুনছো বা বাস্তিলের দুর্গের নাম শুনেছ, ফ্রান্সের একটা বিখ্যাত দুর্গ, এই দুর্গের নাম ছিল বাস্তিলের দুর্গ।
এই বাস্তিলের দুর্গ বা বাস্তিলের কারাগারও বলা হয়ে থাকে। এই বাস্তিলের কারাগারে যত মানুষদেরকে বিভিন্ন লোয়ার ক্লাসের বা মিডিল ক্লাসের লোকজন যারা মানে তাদের উপরে এই অভিজাতরা অত্যাচার নির্যাতন করতো এবং তাদেরকে নিয়ে যেয়ে বন্দি করে রাখতো, অ্যারেস্ট করে এই বাস্তিলের কারাগারে বন্দি করতো এবং তারা প্রচুর অত্যাচার করতো তাদের উপরে। এখন যেরকম আমেরিকানরা গুয়াতে নামও কারাগারে এটা করে থাকে, গুয়াতে নামও কারাগারের নাম তোমরা শুনে থাকতেও পারো নাও থাকতে পারো, কারণ যদি জেনারেল নলেজ তোমাদের থাকে তাহলে তোমরা জানবা যে গুয়াতে নামও কারাগার নামে একটা কারাগার আছে, যেখানে কি যেখানে আমেরিকানরা বিভিন্ন জায়গা থেকে লোকজনদেরকে ধরে নিয়ে অথবা আমেরিকারও লোকজন তাদেরকে নিয়ে যেয়ে ওখানে প্রচুর পরিমাণ নির্যাতন নিষ্পেষণ করে আর নিজেদেরকে সভ্য দাবি করে, এই অসভ্য জাতিটা এই কাজটা করে থাকে। তো যাই হোক, তো এই ব্যাপারটা কিন্তু ফ্রান্সও ছিল বাস্তিলের কারাগারে। তো তখন ওই মানে যারা লোয়ার ক্লাস তারা কি করলো, তারা কিন্তু আস্তে আস্তে সংগঠিত হতে লাগলো এবং সংগঠিত হয়ে এক পর্যায়ে কিন্তু তারা তারা কিন্তু মানে এক পর্যায়ে বিপ্লব করে ফেললো। এবং এই বিপ্লবের সূচনাটাও বিভিন্ন জায়গায় এই বিপ্লবটা চলছিল কিন্তু সূচনাটা হয়েছিল বাস্তিলের কারাগার থেকে। মনে রাখতে হবে বাস্তিলের কারাগার থেকে এই উপর মানে এই বিদ্রোহটা বা বিপ্লবটা হয়েছিল, কারণ বাস্তিলের কারাগার কারাগারের বন্দীরা বাস্তিলের কারাগার ভেঙে বেরিয়ে এসেছিল এবং একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই সময়। এবং তখন কিন্তু সেই ফরাসি বিপ্লবটা সংগঠিত হয়েছিল। ফরাসি বিপ্লবটা সংগঠিত হওয়ার পরে এই যে অভিজাতরা, অভিজাতদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য পরিমাণ অভিজাতরাই অত্যাচারী ছিল, কিন্তু শতভাগ অভিজাতরা অত্যাচারী ছিল ব্যাপারটা তা না। কারণ মানে মনে করো যে 100 জন ধরো জমিদার ছিল, 100 জনের মধ্যে হয়তো 80 জনই অত্যাচার করছে, 20 জন তো ব্যতিক্রম ছিল, এরকম ছিল। কিন্তু অনেক সময় যখন কোনো বিপ্লব হয় বিদ্রোহ হয় তখন কিন্তু জেনারেল ভাবে চিহ্নিত করা হয়, তখন বলা হয় যে না ওই সবাই দায়ী, মানে যারা নির্দোষ থাকে যারা ভালো থাকে তারাও কিন্তু গড়ে পড়তায় ট্রিটেড হয়। এবং এটা কিন্তু সব জায়গায় হয়, শুধু এই এই ক্ষেত্রে না, সব জায়গায়। যেমন মনে করো কোনো একটা ছেলে হয়তো খারাপ কাজ করছে, বললাম যে সব ছেলেরাই খারাপ, হ্যাঁ মানে ভাবটা এরকম যে দুনিয়াতে আর কোনো ছেলে ভালো নাই। আবার কোনো মেয়ে খারাপ করছে, সব মেয়েরাই খারাপ, এরকম কথা কিন্তু আমাদের মধ্যে একটা কি কমন প্রবণতা। একটা টিচার হয়তো কোথাও একটা অপকর্ম করছে, বললো যে সব শিক্ষকই খারাপ, মানে এই যে একটা প্রবণতা। বা কোনো একটা এলাকার লোক একটা খারাপ কাজ করছে, বললাম যে ওই এলাকার লোক সব খারাপ, এই ধরনের প্রবণতা তোমার আমার অনেকের মধ্যেই আছে, যদি এই প্রবণতাটা খুবই খারাপ প্রবণতা। এই প্রবণতার সাথে আমি কখনো একমত না, আমি কখনো জেনারেলাইজ করতে রাজি না, আমি যে দায়ী সে তাকে দায়ী বলবো, কিন্তু আমি ওই কারণে ওই পেশার ওই ইয়ের সবাইকে দায়ী বলতে আমি রাজি না। তো সুতরাং এখানে অভিজাতদের মধ্যে অভিজাতরা কিন্তু সবাই খারাপ ছিল না। তোমরা আই হ্যাভ এ ড্রিম এই গল্পটার মধ্যে পড়েছো, আই হ্যাভ এ ড্রিম এর মধ্যে, আই হ্যাভ এ ড্রিম এর মধ্যে মার্টিন লুথার কিং জুনিয়র কি বলেছিল, বলেছিল সাদারা সবাই খারাপ না। হ্যাঁ সাদাদের মধ্যে অনেকেই খারাপ, কিন্তু সব সাদারা তো খারাপ না। তো সুতরাং সব সাদাদের সাথে একই রকম ট্রিটমেন্ট করা যাবে না। এই যে মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ এ ড্রিম এর মধ্যে যে বক্তব্য, সেই বক্তব্যটা কিন্তু আমি মনে করি এটাই কিন্তু সাপোর্টেবল। কিন্তু ওই যে অভিজাতরা যারা এইভাবে অন্যায় করতো, সেই অভিজাতদের মধ্যে এই যে মার্কাস এভারমন নামে যে জমিদার, মার্কাস এভারমন, এই মার্কাস এভারমন হচ্ছে আমাদের এই গল্পের মানে আরেকটা প্রধান চরিত্র বা প্রধানতম চরিত্র, অন্যতম প্রধান চরিত্র, চার্লস ডার্নের চাচা বা চার্লস ডার্নের মানে পূর্বসূরি। এবং তারা কিন্তু কি মানে প্রচুর পরিমাণ নির্যাতন করতো। সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে যখন এই বিপ্লবটা ফরাসি বিপ্লবটা হয়ে গেল 1789 সালে, এই ফরাসি বিপ্লবের পরে যারা ফরাসি বিপ্লবের পক্ষে যারা ছিল তারা কি করলো, তারা এই সমস্ত অভিজাতদেরকে ধরে ধরে তাদেরকে সবাইকে হত্যা করতে লাগলো। খেয়াল করতে হবে কিন্তু আমি কিন্তু ইতিহাস বলছি, এই উপন্যাসের উপন্যাসটা বুঝতে গেলে ইতিহাসটা বুঝতে হবে, সেই জন্য কিন্তু আমি ইতিহাস বলছি। উপন্যাসের কাহিনীতে আমি হয়তো আগামীকাল আগামী ক্লাসে যাবো শনিবারে, কিন্তু আমি যে বলতেছি এটা কিন্তু লাগবে তোমাদের, এটা না বুঝলে উপন্যাসটা বোঝা যাবে না। আমি আগে যে কথা বলছি চার্লস ডিকেন্সের উপর সেটা তোমাদের লাগবে, আমি যে চরিত্রগুলোর কথা বললাম সেটা তোমাদের লাগবে, এবং ফরাসি বিপ্লবের ব্যাপারটা তোমাদের বুঝতে হবে, নাহলে এই উপন্যাসটা তোমরা বুঝতে পারবে না। তো আমি ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটটা আমি এখন বলছিলাম। তো এই যে মনে করো যে তোমার যখন লোয়ার ক্লাসের পিপুলেরা বা মিডিল ক্লাসের পিপুলেরা যখন একটা বিপ্লব সংগঠিত করলো, ওই বিপ্লবে কিন্তু যারা অনেক মানুষের নেতৃত্ব দান করেছিল তাদের মধ্যে কিন্তু এই যে মসিয়ে মসিয়ে দেফার্জ এবং ম্যাডাম ডেফার্জ, যে দুইটা প্রধানতম চরিত্র প্যারিসের, যারা মদের ব্যবসা করতো মূলত, কিন্তু তারাও কিন্তু এই বিপ্লবের মানে পুরোধা ব্যক্তিত্ব ছিল, তারা কিন্তু মানে নেতৃস্থানীয় ব্যক্তি ছিল বলতে পারো। এবং এই যে আলেকজান্ডার মেনেট আমাদের এই গল্পের আরেকটা প্রধান চরিত্র, এই আলেকজান্ডার মেনেটও কিন্তু মানে এই বিপ্লবের পক্ষে যারা ছিল তাদের পক্ষেই ছিল। মানে আলেকজান্ডার মেনেটও কিন্তু, আলেকজান্ডার মেনেট কোনো নেতা ছিল না, কারণ আলেকজান্ডার মেনেট তো ফ্রান্সের কোনো লোকও না, মানে সেই বিপ্লবের সাথে সরাসরি জড়িতও ছিল না, মানে এই বিপ্লবে সে কোনো নেতৃস্থানীয় ব্যক্তিও ছিল না, কিন্তু সে এই বিপ্লবকে সমর্থন করত। এবং বিপ্লব যারা বিপ্লবকারী বা বিপ্লবী তাদেরকে সমর্থন করত। তো যার কারণে বিপ্লবীদের সাথে আলেকজান্ডার মেনেটের একটা কি ছিল, সম্পর্ক ছিল, একটা সম্পর্ক গড়ে উঠেছিল, যদিও আলেকজান্ডার মেনেট ভিন্দে ছিল। কিন্তু ওই যে মার্কাস এভারমন বা এই জাতীয় যারা অভিজাত তারা কিন্তু আলেকজান্ডার মেনেটকে কিন্তু পছন্দ করতো না, এটা আমাদেরকে তো মনে রাখতে হবে, কারণ এটা খুব স্বাভাবিক। যখন তুমি মানে অভিজাতদের বিরুদ্ধে যাবা,
অভিজাতরা তো তোমার পক্ষ অবলম্বন করবে না। এখনকার যুগেও যদি আমি যদি মনে করো মুন্সিগঞ্জে যারা খুব উল্লেখযোগ্য অভিজাত তাদের বিরুদ্ধে যদি আমার অবস্থান নেই, আমি যদি তাদের বিরুদ্ধে কথাবার্তা বলি, তাহলে কি আমাকে তারা পছন্দ করবে? করবে না, এটা স্বাভাবিক। তো সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আলেকজান্ডার মেনেটের ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে যে বিপ্লবকারী। কিন্তু এই বিপ্লবে, এই ফরাসি বিপ্লবে যেটা হলো যে অভিজাতদেরকে ধরে ধরে কি করা হলো, গিলোটিন। গিলোটিন নামটা মনে রাখবা, নামটা কি? গিলোটিন। গিলোটিন নামে একটা যন্ত্র আবিষ্কার করা হলো। এই গিলোটিন যন্ত্রটা যিনি বানিয়েছিলেন তার নাম ছিল গিলোটিন, তার নাম ছিল গিলোটিন। গিলোটিন নামে ভদ্রলোক এই গিলোটিন নামক যন্ত্রটা আবিষ্কার করেছিলেন বলে তার নামানুসারে এই যন্ত্রের নাম রাখা হয়েছিল গিলোটিন। গিলোটিন যন্ত্রটা কিরকম দেখতে ছিল তোমাদের দাদি নানিরা তো এখন মনে হয় খায় কিনা জানি না, তোমাদের দাদি নানিরা যদি পান খাওয়ার অভ্যাস থাকে, পান খাওয়া, তাহলে পান খাইতে গেলে দেখবা আমার দাদি নানি খাইতো, মা অবশ্য খাইতে খান না কখনো, কিন্তু দাদি নানি খাইতো। ওই যে জাতি, জাতির জন্য জাতি, ওই যে জাতি বলে বা সত্তা বলে, অনেক এলাকার লোকেরা সত্তা বলে, জাতি বলে আর কি, ওই জাতির মধ্যে, জাতির মতো একটা যন্ত্র, ওটা যন্ত্রটা বিরাট। ওই জাতির মতো যেরকম সুপারিটা দিয়ে দেওয়া হয় না জাতির মধ্যে, দিলে সুপারিটা ঘেঁচাং করে কাটা যায়, মানুষের কল্লাটাকে কি করা হতো ওই গিলোটিনের মধ্যে, মানুষের কল্লা, মানুষের মাথা মানে এই যে ঘাত, কল্লা যেটা বলে, কল্লা দিয়ে দেওয়া হতো, তারপরে কি ঘেঁচাং করে কি তাদেরকে কেটে ভালো হতো, ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু এইভাবে কিন্তু অভিজাতদেরকে হত্যা করা হয়েছে, মনে রাখতে হবে। কিন্তু অনেক অভিজাতদেরকে হত্যা করা হয়েছে এবং অভিজাতদেরকে একটা বিচার করা হইতো, মানে একটা বিচার, একটা ট্রায়াল হতো। কিন্তু ওই ট্রায়ালের মধ্যে মানে ট্রায়ালটা ছিল পুরাই ভুয়া, পুরাই ভুয়া বলটা ছিল, মানে ট্রায়ালের মধ্যে কোনো তেমন কিছু হতো না, জাস্ট তাকে বলা হতো যে না তুমি অপরাধী, বুঝলে তাকে কি করতো, তাকে এই মানে মানে কি বলে গিলোটিনে তাদেরকে হত্যা করা হতো। এইভাবে কিন্তু অভিজাতদেরকে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে অনেক অভিজাতরাই আসলে দায়ী ছিল এবং তাদের এই প্রাপ্য, এটা তাদের প্রাপ্য ছিল, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক নির্দোষ অভিজাতরা ছিল, মানে অন্তত 20% বা তার কাছাকাছি অনেক ইনোসেন্ট পিপুল ছিল, যারা কি, যারা কিন্তু আসলে এই মানে সত্যিকার অর্থ তারা অপরাধী না, কিন্তু অপরাধীদের সাথে তাদেরকে একইভাবে কি করা হতো, মানে আচরণ করা হতো। এবং তোমাদের মনে রাখতে হবে এই কারণেই কিন্তু ফরাসি বিপ্লব টেকে নাই, এটা কিন্তু ইতিহাস বলে। ফরাসি বিপ্লব কেন টেকে নাই? কারণ ফরাসি বিপ্লব টেকে নাই শুধুমাত্র এই কারণে, কারণ তারা যারা বিপ্লবকারী বা বিপ্লবী যারা, তাদের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু পরবর্তীতে যখন বিপ্লবটা সংগঠিত হয়ে গেল তখন কিন্তু বিপ্লবীরা বাড়াবাড়ি করেছিল, এবং যার কারণে মাত্র 5 বছরের ব্যবধানে ফরাসি বিপ্লব ব্যর্থ হয়ে যায়। 1789 সালে যে বিপ্লবটি হয়েছিল, 1794 সালে এই বিপ্লবটি কি হয়ে গেছে, পরিপূর্ণভাবে ব্যর্থ। পৃথিবীর ইতিহাসের অন্যতম ঐতিহাসিক একটি বিপ্লব সেটি মাত্র 5 বছর টিকে ছিল, ফরাসি বিপ্লব। সেই বিপ্লবের নাম হচ্ছে ফরাসি বিপ্লব, মনে রাখতে হবে, মাত্র 5 বছর টিকে ছিল। এবং 5 বছর টিকে থাকার পিছনে মূল কারণই ছিল তাদের এই অমানবিকতা, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ এবং অভিজাতদেরকে বিনা বিচারে তাদেরকে হত্যা করা। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে কিন্তু এই যে আলেকজান্ডার মেনেটের সাথে ফরাসি বিপ্লবের সম্পর্ক, তারপরে তার প্রভাব হিসাবে আমাদের পরবর্তী প্রজন্মের যে ব্যাপারটা, তারপরে চার্লস ডার্নের যে ব্যাপারটা, চার্লস ডার্নে কিন্তু প্যারিসের লোক, মানে এবং চার্লস ডার্নে হচ্ছে আলেকজান্ডার ইয়ার কি বলে যে মার্কাস ডি এভারমন্ড, এভারমন্ডের ভাতিজা, কিন্তু সে তার ওই পদবী পরিবর্তন করছে, চার্লস ডার্নে তার পদবী পরিবর্তন করছে, সে তার বংশের পরিচয় সে পরিত্যাগ করে সে নতুন পরিচয় নিজেকে পরিচিত করেছে, চার্লস ডার্নে। কেন? কারণ তার বংশের লোকেরা অতীত অত্যাচার করেছে, অত্যাচার করার কারণে সে এই অত্যাচারের দায় নিতে রাজি না। চার্লস ডার্নে মনে করে তার পূর্বপুরুষেরা অত্যাচার করেছে, তার মানে কি বোঝা গেল, তার মানে অভিজাত ফ্যামিলিতেও কিন্তু ভালো মানুষের জন্ম হতে পারে, হয়তো কম হয় কিন্তু হয় না যে তা না, অনেক জমিদারদের ছেলেমেয়েরা কিন্তু অনেক বড় বড় কাজ কিন্তু এই বাংলাদেশে করে গেছে। আমরা যদি হাজী মোহাম্মদ মহসিনের কথা বলি, হাজী মোহাম্মদ মহসিন কিন্তু একজন জমিদারের সন্তান, কিন্তু প্রচুর ভালো কাজ কিন্তু করে গেছে, তার মতো এরকম ভালো কাজ কিন্তু খুব কম লুকিয়ে বাংলাদেশের জমিনে করেছে। তো সুতরাং এটা কিন্তু হতেই পারে। তো সুতরাং সেই ক্ষেত্রে চার্লস ডার্নের যে প্রভাবটা, এবং মনে রাখতে হবে, আমি একটু বলে আজকে শেষ করবো, যে চার্লস ডার্নে কিন্তু কি, চার্লস ডার্নে কিন্তু আমাদের এই লুসি মেনেটের মেনেটকে বিয়ে করতে পারে, সিডনি কার্টন কিন্তু লুসি মেনেটকে বিয়ে করতে পারে না, যদিও সিডনি কার্টনও লুসি মেনেটকে কি করতো, পছন্দ করতো, মানে নায়িকাকে পছন্দ করতো, আবার চার্লস ডার্নেও পছন্দ করতো, কিন্তু দুইজন তো আর পাবে না একজনকে, তো পরে পেয়ে গেল কে, চার্লস ডার্নে। কিন্তু তারপরেও কিন্তু আমাদের এই গল্পের মূল নায়ক কে, মূল নায়ক কিন্তু সিডনি কার্টন, যে মানে ব্যাপারটা এরকম না যে নায়িকাকে পাইলেই সে প্রধান নায়ক হবে, তা কিন্তু না, নায়িকাকে না পেয়েও কিন্তু প্রধান নায়ক হইতে পারে। আমরা অনেক মুভিতেও দেখি যে সে হয়তো নায়িকার সাথে রিলেটেড হইতে পারে নাই, কিন্তু সেই কিন্তু ওই গল্পের বা ওই মুভির প্রধান চরিত্র, এরকম অনেক মুভি হয়তো তোমরা দেখেছো, অনেক নাটকও তোমরা এরকম দেখে থাকতে পারো। সুতরাং নায়িকার সাথে না মিলতে পারলেও অনেক সময় কিন্তু নায়ক প্রধান চরিত্র হতে পারে অন্য কেউ, সিডনি কার্টন হচ্ছে আমাদের এই গল্পের প্রধান চরিত্র, আর চার্লস ডার্নে যদিও লুসি মেনেটকে বিয়ে করতে পেরেছিল, কিন্তু তাকে কিন্তু আমরা প্রধান চরিত্র মানে একেবারে 1 নম্বর চরিত্র বলতে পাই না। তো মোটামুটি আমার কাছে মনে হয় যে আজকে মানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য, যে আমরা যে যে কথাগুলো বললাম, এই ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য এই কথাগুলো যথেষ্ট,